আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দই চিকেন। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। আজকে দই চিকেন বানাবার জন্য কি কি দরকার আর কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখে নিন। সর্বপ্রথম নিয়েছি দেখুন চিকেন, এখানে 1 কিলো মতন চিকেন নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, 4টে বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এখানে 1/2 কিলোর মতন, 1/2 কিলো দই নিয়েছি, বড় একটা বাটির 1 বাটি। এখানে নিয়েছি ধনে গুঁড়ো 2 চামচের মতন, জিরে গুঁড়ো 1.5 চামচের মতো, লঙ্কা গুঁড়ো 1.5 চামচের মতো, গরম মশলা 1.5 চামচের মতো, নুন স্বাদ অনুসার, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। আর এটা দেখুন, এখানে নিয়েছি আমি লেবু, এলাইচি, দালচিনি, আর এখানে গোল, কাঁচা লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নে দেবো, ফোড়নে ঢালবো বলে। আর নিয়েছি তেল, দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। তো সর্বপ্রথম আমি এই চিকেনটা ম্যারিনেশন করে নেবো। এখানে দইও দেবো, 2 চামচের মতন দই দেবো, আর বাকি দইটা আমি পরে দেবো, আর 1/2 চামচের মতো নুন দেবো। এটা এবার ম্যারিনেশন করে 1/2 ঘন্টা মতন রেখে দেবো। চলুন দেখুন, 1/2 ঘন্টা মতন হয়ে গেছে, এখানে চিকেন ম্যারিনেশন করে গেছে। এবার আমি রান্নাটা শুরু করবো। সর্বপ্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল ঢেলে দেবো, আর এই রান্নাটা আমি পুরো সরষের তেলে করবো। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে আমি যেগুলো নিয়েছিলাম প্রথম, সর্বপ্রথম আমি তেজপাতা দিয়ে দেবো, গোটা, এলাইচি, এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো সব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, বাকিগুলো লাস্টে দেবো। এবার দেখুন এগুলো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো, সেটা রাখা পেঁয়াজটা। পেঁয়াজের উপরে নুনটা দিয়ে দেবো, আমি ম্যারিনেশন করতে নুনটা দিয়েছিলাম কিছুটা, আর এতে পেঁয়াজের উপরে কিছুটা দিলাম। এবার পেঁয়াজটা লাল হোক, এবার দইটা ফেটিয়ে নেব। কাস্তুরি মেথিও দেবো, এতে কি কি লাগবে দেখুন, এখানে চিকেন আছে, কাস্তুরি মেথি, এখানে নুন ছিল, নুনটা আমি দিয়ে দিয়েছি ব্যবহার হচ্ছে। এই দেখুন পেঁয়াজ লাল হয়ে এসছে, দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে, হয়ে এসেছে মোটামুটি ব্রাউন কালার এসে হয়ে গেছে। এবার এর উপরে আমি চিকেনটা ঢেলে দেবো। এবার চিকেনটা এর উপরেই 5 মিনিটের মতো ফ্রাই করবো। দেখুন কষানো হচ্ছে, এর উপরে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, বড় চামচে 1.5 চামচ মতো দেবো।
আদা রসুন দেওয়া হয়ে গেছে এবার এটা আমি কষাতে থাকবো এবার এই দেখুন কষানো মোটামুটি হয়েছে এবার এর উপরে মশলা দিয়ে আমি আবার কষাবো এবার মশলাগুলো দিয়ে দেব সর্বপ্রথম দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর দই এগুলো আমি পরে দিচ্ছি কাস্তুরি মেথি মেথিটাও কাস্তুরি মেথিটাও পরে দেবো এখন এটা দিয়ে আবার কষাতে থাকি আস্তে আস্তে কষাই নুন তো আগেই পড়ে গেছে নুন আদা রসুন সবই পড়েছে এবারে কষাই মশলাটা দিয়ে মশলাটা লেগে যাচ্ছে এই জন্য অল্প পরিমাণে পানি দেবো কড়াইয়ে লেগে যাচ্ছে ওই জন্যে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এটা কষাতে দেখুন কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমি এতে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো আর দইটা যখন দেবেন আপনারা তখন ফ্লেমটা লো করে দেবেন আমি এবার ফ্লেমটা লো করে দিলাম একদম কেননা জোর থাকলে খুব জোরে থাকলে না দইটা ফেটে যাবে দেখুন দইটা সব দিয়ে দেবো দইটা যত বেশি দেবেন না তত এটা টেস্টি হবে দই চিকেন মানেই কি দই দইয়ের পরিমাণটা বেশি হতে হবে এখানে আমি আধা কিলোর মতন দই দিয়েছি এক কিলো চিকেনে হাফ কিলো দই দিয়েছি কষানো মোটামুটি হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে আমার কষানো বাস খুব বেশি পানি দেবো না এটা আবার ফুটে গিয়ে একটু কমে যাবে এর ওপরে আমি দিয়ে দেবো এই যে কাস্তুরি মেথিটা তারপরে দেবো গরম মশলা সবচেয়ে লাস্টে গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কালারটা এত সুন্দর এসেছে এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আপনারা না চাইলে না দিতে পারেন কেন আমরা একটু ঝাল বেশি খাই বলে দিলাম আর যারা ঝাল কম খান তারা দেবেন না এবার ঢাকা দিয়ে দেবো তারপরে যখন পরিবেশন করব দেখবেন এখন দই চিকেন রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমরা খাবো এবার আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো হবে আপনারা করে দেখবেন এরকম আমি যেমন করে করেছি ওরকম করেই করে দেখবেন খুব সুন্দর হবে আর যদি আমার রান্নাটা ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা ফলো করে দেবেন ফেসবুক চ্যানেলটা ফলো করে দেবেন প্লিজ